অদ্ভুত আকৃতির আনারস উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য শিলিগুড়ি বিধাননগরে। আনারসের রাজধানী বলে পরিচিত বিধাননগরে এদিন অদ্ভুত আকৃতির এক আনারস দেখতে পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন এই অদ্ভুত দর্শন আনারস দেখতে। আনারস চাষী অনিল দাস জানিয়েছেন, 20 বছর ধরে তিনি আনারস চাষের সাথে যুক্ত রয়েছেন, কোনোদিনও এই ধরনের অদ্ভুত দর্শন আনারস তিনি দেখতে পাননি। এই প্রথম এই ধরনের আনারস দেখতে পেলেন তিনি। আমার নাম অনিল দাস, আমি গত 20 বছর থেকে আনারস বাগান চাষ করছি। কিন্তু আজ সকালে বাগানে যাই, দেখি বাগানে ঘুরতে ঘুরতে দেখা যায় এক বিরল প্রজাতির একটা আনারস। এইটা আমার প্রথম, গত 20 বছরে আমি এই ধরনের আনারস দেখিনি আমার বাগানে, এবার প্রথম আমি দেখলাম। দেখে খুব আনন্দিত হয়ে আমি সব থেকে বাগান থেকে নিয়ে আসছি আর কি বাড়িতে।